হ্যাঁ নবী, আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে আপনার কলবে আপনার দিলে আমার কোরআনকে জমা করে দেব, যেরকম ঠিক কিনা? তাইলে নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবেন না। হেরা নামক গুহার ভিতরে আমাদের নবীজিও কয়, মা আনা বিকার ইন, আমি পড়তে জানি না। একবার দুইবার তিনবার পড়ার পরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রসুলকে এইভাবে জড়াইয়া ধইরা সিনার সাথে সিনারা লাগাইয়া এমন জোর একটা চাপ মারলো, ছাইরা দিল, আবার দিল, আবার সারলো, আবার দিল, আবার সারলো। আল্লাহর রসুল বলেন, জিবরাইলের সিফারা খাইয়া আমি নবী কষ্টের চূড়ান্ত সীমানায় গিয়া পড়ছি। সুবহানাল্লাহ, জোরে কর না, কেন কেন? অথচ আমাদের নবীর গায়ে আল্লাহ কেমন শক্তি দিছিল, এই দুনিয়াতে চার হাজার যুবকের গায়ে যে শক্তি, সমার একা শক্তি আল্লাহ তার রসুলকে দান করছিল। কিন্তু এরপরে আল্লাহ নবী কয়, আমি কষ্টের চূড়ান্ত সীমানায় গিয়ে পড়ছি। কেন? জিবরাইল কত বড় ফেরেশতা! আল্লাহ নবী বলে, জিবরাইল কত বড়, যার দুইটা ডানা দুইটা পাখা যদি এইভাবে প্রশস্ত করে তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গিয়া লাগাল ভাই, এটা জোরে কর না। এবং যার শক্তি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেন, ইল্লাহু লাকাউলু রাসূলিন কারীম যি কুওয়াতিল জিবরাইল তখন মনে মনে কয়, শুধু ইকরা বললেই, শুধু ইকরা বললেই আল্লাহর রসুলকে ফরানো সম্ভব না। এই ফরাটা কার নামের ফরা, ফরাটা কার নামের ফরা, এই কথাটা আল্লাহর রসুলকে আগে বোঝাতে হবে, যারা কন্ঠিক কিনা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পরন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রসুল তখন মুস্কি হাসি দেয়া কয়, আচ্ছা আমার রবের নামের পড়া, আমার প্রভুর নামের পড়া আমাকে পড়তে হবে। টপ টপ করে আল্লাহর নবী তিলাবাত করতে লাগলেন। সুবহানাল্লাহ, জোরে কর না। খলাকাল ইনসানা মিন আলাকা, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে পাঁচ আয়াত তিলাওয়াত শোনাইয়া দিলেন। যারা কোন কত আয়াত আটটা জোরে মাথেন না, পাঁচ আয়াত তিলাওয়াত শুনাইয়া জিবরাইল যখন গুহার ভিতর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন কই, নবী গাও এবার আপনি গুহার ভিতর থেকে বের হইয়া মক্কায় গিয়া বলুন, আমি মোহাম্মদ আজকে থেকে নবী, আর আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করুন। আল্লাহর রসুল বলে, আমি যখন গুহার ভিতর থেকে বের হইয়া এই পাহাড় থেকে রাস্তায় নেমে মক্কার দিকে রওনা হয়ে গেলাম, নবী বলে, যতরা পাথর যতরা গাছ আমার সামনে পড়ে প্রত্যেকটা গাছের ভিতর থেকে প্রত্যেকটা পাথর ভিতর থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আটজনের গন্না
আল্লাহর রসুল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে গাছে আমাকে সালাম দেয়, পাথরে আমাকে সালাম দেয়। দৌড়াইয়া ঘরে গিয়া বলে, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো, কি যে একটা গুহার ভিতর লাগাল হয়েছে, গায়ে প্রচন্ড জোর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলকে কম্বল দিয়া জড়াইয়া ধরলেন, তিনি তাকায় দেখে নবীর গায়ে প্রচন্ড জ্বর, থরথর করে কাঁপতেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভিতরে একটা ভয় ঢুকলো, একটা আতঙ্ক ঢুকলো, আমার স্বামীরে কোনো শত্রু হামলা করলো কিনা, কোনো জিন বুতে আসর করলো কিনা। তিনি আল্লাহর রসুলকে লইয়া রওনা করলেন। ওই যুগে ইহুদিবর আলেম ছিল, তাওরাত কিতাবের বাষ্যকার, যার নামটা হলো ওয়ারকা ইবনে নওফেল। ইহুদি আলেমের কাছে যাইয়া হেরা নামক গুহার ভিতরে যা যা ঘটল সব যখন বয়ান করে শোনায় দিল, ইহুদি আলেম সমস্ত কথাগুলি শুনিয়া আল্লাহর রসুলের সুন্দর চেহারার দিকে তাকাইয়া কিছুক্ষণ সময় মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ জোরে গন্না, আবার কিছুক্ষণ সময় তার দুইটা চক্ষু বন্ধ করে কি যেন খুঁজ করতেছে। ইহুদি আলেম তখন ডেকে ডেকে বলেন, খাদিজা আমি তোমার স্বামী মুহাম্মদের সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি একবার মুস্কি মুস্কি হাসি, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাত কিতাবের দিকে নজর করি, কারণ আমাদের তাওরাত কিতাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে সূরাতগুলি আল্লাহ বয়ান করেছে, যে আলামতগুলি আল্লাহ বয়ান করেছেন, এই আলামতে সূরাতগুলি হুবহু তোমার স্বামী মুহাম্মদের চেহারার সঙ্গে সুন্দর মিল হয়ে গেছে, কারণ আমাদের বিশ্ব নবীর নাম কি হবে, ওনার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, উনি কোন বংশে দুনিয়াতে আগমন করবেন, এই সবগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ও খাদিজা পরিষ্কার বক্তব্য শুনে যাও, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, তার বাষ্য যদি সত্য হয়ে থাকে, তাই রে তাওরাত কিতাবের বাষ্য অনুযায়ী যিনি আসছিল গুহার ভিতরে, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, তার নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যা তিলাওয়াত করা গেল তার নাম কালামুল্লাহ, সুবহানাল্লাহ জোরে গন্না। এবং আজকে থেকে তোমার স্বামী শুধু মুহাম্মদ নয়, শুধু মুহাম্মদ নয়, আজকে থেকে তোমার স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ও খাদিজা একটা আগাম কথা, একটা অগ্রিম কথা আমি তোমাকে জানায় দেই, ভবিষ্যৎবাণী তো আমি তোমাকে শোনায় দেই, এই মক্কায় এমন একটা দিন আসবে, এমন একটা কঠিন মুহূর্ত আসবে, যেই সময়ে এই দেশের সকল মানুষ তোমার স্বামীর শত্রু হয়ে যাবে, আপন মানুষ তার দুশ্মন হয়ে যাবে, এমনকি এই দেশে তাকে থাকতে দেওয়া হবে না, এমনকি এই মানুষটাকে এই দেশের মানুষেরা আপন মানুষেরা তাকে এই দেশ থেকে বের করে দিবে, তিনি এখানে থাকতে পারবেন না। আল্লাহর রসুল তখন মুস্কি হাসি দেয়া কয়, আমারে বের করে দিবা কহ, এখানে আপনি থাকতে পারবেন না। আল্লাহর রসুল তখন বলে, খাদিজা তাই যদি হয় তাহলে গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম। ইহুদি আলেমে কয় আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম, তাহলে আগে আমি আমার গড় থেকে স্টার্ট করলাম। সুবহানাল্লাহ, বলবেন না আপনারা আজকে নিয়ত করে বইছেন যে টাইম যতই ছিলাম আমরা কথা রোজা রাখলাম, কারণ সামনে ইলেকশন আইতাছে, এটা তো আনাম রাখতেই পরে তো হানাম করবেন। আমার ভাইরা আল্লাহর রসুল বলে, খাদিজা আগে তোমাকে দাওয়াত দিলাম, আমি ঘর থেকে আগে স্টার্ট করলাম, তুমি আগে আমার কালিমা গ্রহণ করো, তুমি আগে আমার ইসলাম গ্রহণ করো। আমার ভাইরা সিলেটের মানুষ আল্লাহর রসুল যখন দাওয়াতটা দিল, সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনা প্রশ্নে বিনা ইশকালে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর রসুল বলে, খাদিজা
প্রশ্ন করলেন আর যে আল্লাহ আমাকে কিভাবে নবী বানাইলো, আমি কেমনে নবী হইলাম? ও খাদিজা, এই প্রশ্ন তুমি করলে না, বিনা প্রশ্নে তুমি মুসলমান হয়ে গেলে। খাদিজা রে, তুমি যত জলদি আমাকে মান্না লইছ, দুনিয়ার কোন স্ত্রী তাদের স্বামী কি এত জলদি মানে না? যখন ঠিক কিনা, আমাদের আগেকার মুরব্বীরা বলতেন যে তিন জায়গায় নাকি বেশি সম্মান পাওয়া যায় না। কই জায়গায়? জোরে মাথেন না, কই জায়গায়? এক নম্বর জায়গায় রইল বেশি দাম পাওয়া যায় না, এটা হইল গড়ে বর কাছে কথা কই না রে। আর জোরে গন না, আপনি কি বলেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার, জজ, ব্যারিস্টার, মৌলানা সাহেব, ফির সাহেব, যত সাহেব বলেন, বেগম সাহেবের কাছে গিয়া সাহেব হইতে একটু সময় লাগে। আর জোরে গন না, এমনি ওনার রাস্তাঘাটে ইজ্জতের অভাব নাই, অফিস আদালতে এরপরে বিভিন্ন মহলে তার সম্মান অভাব নাই, কিন্তু রাত বাজার ১২টা ১টা ১.৫টা ২টা বাসায় গেলে বেগম সাহেব তখন কয় এক মশারে টানা ঘুমাও। এমন হতো আমরা দেশে নাও থাকতো আরে আছে খেলতো খাদি কি বলে আপনি যে আল্লাহর ভয় কাম্বর বিশ্ব নবী, এই কথাটা কিন্তু আমি খাদিজা অনেক আগে জানি, কেমনে জানি? অগনবীজি আমি অগনবীজি আমার বয়স যখন ১৮ বৎসর ওই সময় আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন, কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচেয়ে বড় ধনী বড় শিল্পপতি। আবু তালিব একজন ডেকে ডেকে বলে খাদিজা গো আমার একটা তিম বাতি দাসি মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আপনজন বলতে তার দুনিয়াতে কেহ নাই। ও খাদিজা একটা চাকরি তোমার বাড়িতে খালি আসিনি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে রে আবু তালিব আগে বলো তোমার বাতিজা লেখাপড়া জানিলি? লেখাপড়া জানলে ভালো একটা চাকরি দেওয়া হবে। আবু তালিব তখন ডাকতে বলে খাদিজা রে আমার ভাতিজা স্কুল কলেজে কোনোদিন লেখাপড়া করে নাই, তার পড়াশোনা নাই। আমি কিন্তু আগে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী কোন পয়গম্বরকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করেন নাই। আরে নবীরা যদিও দুনিয়াতে কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার এলেম জ্ঞান মেধা বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানের দরজা শুরু হয়। বলেন তোমার বাতি জানে না ভালো চাকরি তোকে কোথায় থেকে দিব, তবে তুমি আমার বিশ্বস্ত কর্মচারী আবার তুমি কোরাশের বিশিষ্ট সর্দার। ও ও আবু তালিব প্রত্যাখ্যান করা যায় না, যাও যাও আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলো গো আল্লাহর নবী আমি একদিন তাকায় দেখি রাহমাতুল্লিল আলামিন আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে চিড়ে দিয়া বিশ্ব নবী মোর প্রান্তে দাঁড়ায় আছে। ও নবী দিয়ে আমি তাকাইয়া দেখি রাহমাতুল্লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই, আরবে যেমন রৌদ্র তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম, আরব দেশি দিনের বেলায় রাস্তাঘাটে ছাতা ছাড়া চলা যায় না। ও নবী দিয়ে আমার মনে হইল রৌদ্রের তাপে রাহমাতুল্লিল আলামিনের চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। ও আল্লাহর নবী না না আমি একদিন নজর করে দেখি
আসতে গিয়ে একটু গ্রামে মালে এসে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। কন্যা শুধু এখানে নয়, আমি নজর করে দেখি আমার রাসুল, আমার হাবিব, আমার রাসুলটি, আমার আমার নবীজি রাস্তা দিয়ে যায়, আমার রাসুলজি রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার প্রত্যেকটা ঘাস এবং তার ডালপালাগুলি সহ উকি মেরে রাহমাতুল্লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। সুবহানাল্লাহ, যুল কন্যা। অতএব কারণে আপনি যে আল্লাহর পয়গম্বর এই কথাটা আমি অনেক আগেই জানি, এই জন্য বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, যুল কন্যা। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়ে গেল, এই 2 বছরের ব্যবধানে আল্লাহর নবী সকল ব্যবসা দায়ী দায়িত্ব গ্রহণ করে নবী আবার ম্যানেজার। সুবহানাল্লাহ, যুল বলল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 22 বছর হয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন ডাক দিয়া কয়, মুহাম্মদ রে একটা কথা বলবো, সাবধান, দুনিয়ার কোন মানুষ যেন না জানে। রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজাকে দুনিয়াতে 2 জন স্বামী গ্রহণ করেছি, 2 জন স্বামী হারাইয়া ওয়াদা করেছি, আর জিন্দগিতে দুনিয়াতে কোনোদিন স্বামী গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? স্বামী ধরলে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী গ্রহণ করব না। কিন্তু আমার মন কেন যেন কেন্দ্রে, আমি তোমার বউ হইয়া তোমার খেদমত করে আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। কি চমৎকার প্রস্তাব! আল্লাহ রসুল বলে খাদিজা সুন্দর কথা, তবে তবে আমার একজন মুরব্বী আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমি আমার মুরব্বীর সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। সিলেটের মানুষ দেখল, লক্ষ্য করে এখন আল্লাহর নবী উম্মতকে সবক শিক্ষা দিয়া গেল, ও খাদিজা আমার মুরব্বী আছে, যেরকম ঠিক কিনা? আরেকটা যেরকম না,